আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে টিকটকে ওয়াস্কার ফ্রেমটা কিন্তু ভাইরাল বলতে পারেন বা ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি যে কারো টিকটক অ্যাকাউন্টে যাবেন তার প্রোফাইলে কিন্তু ওয়াস্কার ফ্রেমটা অ্যাড রয়েছে। তো কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে এই ওয়াস্কার ফ্রেমটাকে অ্যাড করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখতে থাকুন। তো টিকটক অ্যাকাউন্টে ওয়াস্কার ফ্রেমটাকে অ্যাড করার জন্য আপনি এখান থেকে আপনার ফোনে যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর উপরে কিন্তু সার্চ বার রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে আর সার্চ করবেন ওয়াস্কার লিখে। আপনি এখান থেকে সার্চ বারে চলে আসুন, আপনি এইখানে একটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, আপনি যে কোনো একটা ভিডিওতে চলে যাবেন। আমি এখান থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতেই চলে যাব। এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেবেন। আচ্ছা, আমি এই প্রোফাইলটাকে ওপেন করে নিলাম। এখান থেকে প্রোফাইল ফিক্সের একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গেট ফ্রেম নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এগ্রি করে নিচ্ছি। এখন আপনার যে কাজটি করতে হবে টিকটক অ্যাকাউন্টে ওয়াস্কার ফ্রেমটাকে অ্যাড করার জন্য এখানে কিন্তু তিনটা শর্ত রয়েছে, আমরা এখান থেকে তিনটা শর্তই পূরণ করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা শো করতেছে আর আমার প্রোফাইলে কিন্তু এখন ওয়াস্কার ফ্রেমটা অ্যাড নাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখান থেকে তিন নম্বর যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আমরা এখান থেকে ফলো অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তিন নম্বর যে শর্তটা রয়েছে এটা হচ্ছে কি আপনার মানে এখানে দুইজনকে ফলো করতে হবে, মানে যে দুই অ্যাকাউন্ট আসবে দুইটা অ্যাকাউন্টকে এখান থেকে আপনাকে ফলো করে দিতে হবে। তো আমি এখান থেকে দুইটা অ্যাকাউন্টকে ফলো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে আমি দুইটা অ্যাকাউন্টকে ফলো করলাম, এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে আবার যাব গেট ফ্রেম অপশনে। এখানে আসার পর এখান থেকে আমরা এই যে দুই নম্বর যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে জয়েন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু জয়েন হয়ে গেছি। তো আপনি জাস্ট এখান থেকে এইভাবে জয়েন হয়ে যাবেন, দেন এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর আপনি এখান থেকে পোস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা পোস্ট করতে হবে, এখানে দুইটা পিক্সেল দিয়ে আপনি একটা পোস্ট করে দেবেন। তো আমি এখানে দুইটা পিক্সেল দিয়ে এখানে একটা পোস্ট করে দিচ্ছি, এখান থেকে আমি দুইটা পিক্সেল অ্যাড করে নিচ্ছি। তো আমি দুইটা পিক্সেল অ্যাড করে নিলাম, এখান থেকে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর আপনি জাস্ট এখানে পোস্টটা করে দেবেন। পোস্টটা করে দিলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে মনে করেন ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর এখান থেকে পোস্ট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার পোস্টটা হয়ে যাবে অ্যান্ড আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু মানে ওয়াস্কার ফ্রেমটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আমার অ্যাকাউন্টে ওয়াস্কার ফ্রেমটা অ্যাড হয়নি, এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টটা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো। তো আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার টিকটক প্রোফাইলে ওয়াস্কার ফ্রেমটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ওয়াস্কার ফ্রেমটাকে অ্যাড করে নিতে পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।